Please like and subscribe our channel for further updates. গত পৌরসভা নির্বাচনে হুগলি জেলার বিভিন্ন পৌরসভা এলাকার যত নির্বাচক মণ্ডলী আছেন তারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে উজাড় করে সমর্থন করেছেন ভোট দিয়েছেন আমরা কৃতজ্ঞ হুগলি জেলাবাসীর প্রতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়ন করেছেন নাগরিক পরিষেবা যেভাবে আমরা পৌঁছে দিতে পেরেছি তার নির্দেশে এবং তারই প্রতিফলন ঘটেছে ভোটের বাক্সে এবং আমাদের দায়িত্ব অনেক বেড়েছে আমরা আজকে এই পৌরসভার যে আগামী পৌর বোর্ড তৈরি হবে তাদের আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কারা কাদের আমরা প্রপোজ করছিলাম দলের পক্ষ থেকে নেত্রীর অনুমোদন ক্রমে আমাদের রাজ্য কমিটি সেগুলোকে তৈরি করে আমাদের কাছে পাঠিয়েছে আমরা ঘোষণা করব আমাদের পাশে আমার পাশে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাননীয় দিলীপ যাদব মহাশয় উনি আছেন সেগুলো আপনাদের কাছে সেই নামগুলো ঘোষণা করবেন আমাদের নেত্রীর নির্দেশে দলের তরফ থেকে পৌর প্রধান হিসেবে যাদের নাম দল অনুমোদন করেছে তাদের তালিকা আপনাদের কাছে আমরা তুলে ধরছি আরামবাগ পৌর প্রধান হিসেবে সমীর ভান্ডারী উপপৌর প্রধান হিসেবে মমতা মুখোপাধ্যায় তারকেশ্বর পৌর প্রধান হিসাবে উত্তম কুণ্ডু এবং উপপৌর প্রধান হিসাবে প্রবীর চন্দ্র বাঁশবেড়িয়া পৌর প্রধান হিসাবে আদিত্য নিয়োগী এবং উপপৌর প্রধান হিসাবে শিল্পী চ্যাটার্জি ছুচড়ো হুগলি ছুচড়ো পৌর প্রধান হিসাবে অমিত রায় উপপৌর প্রধান হিসাবে পার্থ সাহা ভদ্রেশ্বরে পৌর প্রধান প্রলয় চক্রবর্তী চাপদানিতে পৌর প্রধান সুরেশ মিশ্র উপপৌর প্রধান বিনয় কুমার বৈদ্যবাটি পৌর প্রধান হিসাবে পিন্টু মাহাতো উপপৌর প্রধান শান্তনু দত্ত শ্রীরামপুর পৌর প্রধান হিসাবে গিরিধারী সাহা উপপৌর প্রধান হিসাবে উত্তম নাগ এর সঙ্গে চারজন সিআইসিদেরও নাম ইতিমধ্যে ঠিক করা হয়েছে এবং বৈদ্যবাটিতেও তিনজন সিআইসি যারা চেয়ারম্যান ইন কাউন্সিল তাদের নামও ঠিক করা হয়েছে বৈদ্যবাটিতে তিনজন সিআইসি সুবীর ঘোষ মহুয়া ভট্টাচার্য এবং সমর বাগচি শ্রীরামপুরে গৌরমোহন দে সিআইসি সিআইসি সন্তোষ কুমার সিং সিআইসি পিন্টু নাথ তিয়াশা মুখার্জি রিশরায় বিজয় কুমার মিশ্র বিজয় মিশ্র বিজয় সাগর মিশ্র এবং ভাইস চেয়ারম্যান হিসাবে জাহিদ হাসান খান কন্নগরে স্বপন দাস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে গৌতম দাস ডানকুনিতে চেয়ারম্যান হিসাবে হাসিনা শবনম এবং উপপৌর প্রধান হিসাবে প্রকাশ রাহা উত্তরপাড়ায় দিলীপ যাদব ভাইস চেয়ারম্যান আমরা বলে দিচ্ছি কথা